চুলটা একটু এদিক ওদিক হয়ে আছে, আমি হাত দিলাম এখানে। এই দিদি নাম্বার ওয়ানে যাই সেদিন গিয়ে মনে হয় একটা স্বপ্ন পূরণ হলো, দিদি নাম্বার ওয়ানে এসেছি। আরো বেশি সিরিয়াস হওয়া দরকার, এখানে বাইরে হিম পড়বে, ঘরে চলুন। ভাই ভালো করে বল। হাই, দিস ইজ লোপামুদ্রা ফ্রম টলিফ্যাক্স। আজকে চলে এসেছি এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের সেটে, আর আমার সাথে আছে উর্মি এবং সাত্যকী, মানে আপনাদের সবথেকে প্রিয় জুটি অন্বেষা এবং ঋতিক। তাই আমি পপক না করে সরাসরি চলে যাই তাদের কাছে। কেমন আছো বলো? বেশ ভালো, বেশ ভালো আছি। মানে এই কদিনেই তো তোমরা মানে খুব ভালো জুটি হয়ে গেছো, দর্শকের মনে একেবারে আলাদা জায়গা করে নিয়েছো। থ্যাংক ইউ। তা দর্শকদের কাছ থেকে যে এত ভালোবাসা পাচ্ছ কেমন লাগছে? ভালোবাসা পেতে কার না ভালো লাগে, সব সময় ভালো লাগে, আমাদেরও ভালো লাগছে একদম। এটা তো একটা উপরি পাওনা দর্শকদের ভালোবাসা, এবং এটা আরো ভালো করে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, আরো ভালো করে কাজ করতে পারার আর একটা অনুপ্রেরণা, ভালোবাসা। মানে এটা আমাদের এই পথ যদি না শেষ হয় পথে আর একটা পাওনা, পথকে মসৃণ করে মানে এগিয়ে যাওয়ার একটা পাওনা। খুব সুন্দর কথা বলে নাকি অন্বেষা? খুব ভালো। আচ্ছা, এই প্রথম দুজন একসঙ্গে কাজ করছো, তো দুজনে কো-অ্যাক্টর হিসেবে কেমন? আগে মনে হচ্ছে যে চুপচাপ। হ্যাঁ, তাকে অন্বেষাকে কেমন লাগে? অন্বেষা কো-অ্যাক্ট্রেস হিসেবে, আমি তো এর আগে টুকটাক কিছু কাজ করেছি, তবে অন্বেষার সঙ্গে এটা আমার প্রথম কাজ। সেই হিসেবে যদি বল মানে বলি আমি, তাহলে বলতে হয় যে ওর মতো ডেডিকেশন অ্যাক্টর, মানে আমি কোনো লিঙ্গে যাচ্ছি না, মানে ওর মতন ডেডিকেশন অ্যাক্টর আমি খুব কম দেখেছি। মানে আমিও তার নিজের নিজেকে তাদের মধ্যেই মিশিয়ে বলছি, খুব ডেডিকেটেড অ্যাক্টর। মানে আমি জাস্ট মানে এর থেকে বেশি, এর থেকে ভালো করে আর কীভাবে বলতে হয় ওর সম্পর্কে, মানে অ্যাক্টর অন্বেষার সম্পর্কে আমার জানা নেই। সিরিয়াসলি ও এতটাই সিরিয়াস অ্যাক্টিং নিয়ে, আর ঠিক অফ ক্যামেরা এতটাই আর কি বাজ, কথা শুনে দেখছি। আচ্ছা, অন স্ক্রিন তো উর্মি মানে খুব কথা বলে, বাস্তবে মনে হচ্ছে অন্বেষা সেরকমই বকবক করে না? সেরকম না, তবে কথা বলে আর কি, আমিও কথা বলি বাস্তবে খুব, সেটা না। আচ্ছা, এবার সেটা তো জিজ্ঞেস করবো অন্বেষাকে, কো অ্যাক্টর হিসেবে ঋত্বিক কেমন? ঋত্বিক দা কো অ্যাক্টর হিসেবে খুব সাপোর্টিভ, খুব ভালো। মানে আমারও ঋত্বিক দার সঙ্গে এটা প্রথম কাজ। হ্যাঁ, এরকমই হয়, এক একটা কাজ হয় এবং সেটা তখন মনে হ্যাঁ ওনার সঙ্গে তো আমার এটা প্রথম কাজ, সেরকমই আমিও ঋত্বিক দা সেই সূত্রে প্রথম কাজেই জড়িয়ে গেছি, আমার ঋত্বিক দার প্রথম কাজ। ঋত্বিক দা কো অ্যাক্টর হিসেবে খুব ভালো। হ্যাঁ, ঋত্বিক দাও ভীষণ ডেডিকেটেড, আর যেটা ব্যাপার সেটা হচ্ছে যেটা আমি মানে ধরো আমি কিছু বললাম সেটা ঋত্বিক দা শোনে এবং অ্যাকসেপ্ট করে, এটাই হচ্ছে ব্যাপার। তো ভালো, মানে আমরা দুজন দুজনকে যদি কেউ কিছু দিই সেটাকে শুনি, বা যদি এমনও হয় ধরো কিছু একটা পয়েন্টস বললাম কিন্তু সেটা সেখানে যাচ্ছে না, কেন যাচ্ছে না সেটা আমরা তখনই কি করে যাবি, আরে বাবা এটা ওটা ও হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, মানে শর্ট আউট করে নি, শর্ট আউট করে নি। মানে এখনো অবধি কোনো রকম ঝগড়াঝাটি কিছু মান অভিমান হয়নি? কেন হবে, কেন হওয়ার তো কথাও নয়, একদম নয়। এই জন্য তো জুটিটা এত ফেভারিট। আচ্ছা, জুটিতে যে এত ফেভারিট তার একটা পরীক্ষা হয়ে যায়, দুজন দুজনকে কেমন চেনো সেটা একটা দেখতে হবে তো, মানে বাস্তবে কেমন চেনে উর্মি সাত্যকী দুজন দুজন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কাকে দিয়ে শুরু করবো বলো? যাকে খুশি, যাকে আপনার মনে হয়। আচ্ছা, উর্মিকে দিয়ে শুরু করছি। উর্মিকে দিয়ে না অন্বেষাকে দিয়ে? আচ্ছা, অন্বেষাকে দিয়ে, একদম ঠিক। আচ্ছা, প্রথমে জিজ্ঞেস করবো অন স্ক্রিন সাত্যকীর একটা ভালো গুণ আর খারাপ গুণ অন স্ক্রিন। অন স্ক্রিন সাত্যকীর ক্যারেক্টারটা, সাত্যকীর ক্যারেক্টারের ভালো গুণ স্পষ্টবাদী। আচ্ছা, আর খারাপ গুণ যে যখন বলে একটা ওয়ে অফ টকিং থাকে না, মানে তুমি যেটা বলছো তোমার বলার ধরনে কেউ হার্ট হতে পারে, সেইটা একটু ভেবে মাথায় রেখে বলো এইটুকুই। এটা তোমার কাছে খারাপ গুণ? হ্যাঁ, খারাপ গুণ আর ভালো গুণ সাত্যকীর, মানে সাত্যকী ভীষণ স্পষ্টবাদী, এর থেকে ভালো গুণ আর কিছু হতে পারে না। সাত্যকী খুব সোজা সাপটা একজন মানুষ, খুব ভালো একজন মানুষ। আর খারাপ গুণ যেটা সেটা ওই মানে টোনেতে দেখবে কারোর খারাপ লাগে, তাই না? ওইটা হয়তো হতে পারে কারোর কারোর কাছে হার্ট করে কাউকে, যে হ্যাঁ এতটা রাফ না হলেও পারতো। শুনে দিচ্ছ তো? হ্যাঁ, মানে আমি ওর কথা শুনে একটাই বুঝলাম যে রাগের কথা ভালোবেসে কি করে বলা যায়, রাগের কথা তো রেগেই বলতে হয়, খারাপ ভালোবাসার কথাও সত্যি রেগেই বলে কিন্তু। এখানে বাইরে হিম পড়বে, ঘরে চলুন। ভাই ভালো করে বল। আচ্ছা, এবার অফ স্ক্রিন বলো যে ঋত্বিকের একটা ভালো গুণ আর একটা খারাপ গুণ, জানি না কিভাবে আসবে কিনা, কারণ আমরা আসি। হ্যাঁ, এবার দেখো
কেউ যদি মনে করে যে সেই সেই মানুষটার খবর নেবে, তার মনের খোঁজ নেবে, তাহলে কিন্তু সেটা কম সময়ের মধ্যেও সে পেয়ে যেতে পারে। একসাথে এক সিরিয়ালে কাজ না করলে অন্য সিরিয়াল থেকে ঠিক খবর চলে আসবে, সেটা কথা নয়, বা অন্য প্রফেশনে থাকলে সেটা চলে আসবে, তাই না? তোমার কাছে ওটাই বলছি, অনেস্টলি তুমি উত্তরটা দিতে বললে বলে বলছি। আমরা সকাল 7টায় আসি, আমি আমার রুমে, ঋত্বিকদা ঋত্বিকদার রুমে, ফ্লোরে যাই, চল ভাই বলি বলি বলি, ঋত্বিকদা বলে হ্যাঁ হ্যাঁ চলো ঋত্বিকদা বলি, এটা হলো, কৃষ্ণদুদা বললো চল চল চল, কম্পোজিশন করতে করতে হয়ে যাবে, হয়ে গেল। ঋত্বিকদার পেট খারাপ, ঋত্বিকদার শরীর খারাপ, আমি জানি আহা গো তোমার শরীর খারাপ হয়েছে। মানুষ যে বাড়ি গিয়ে একটা ফোন করে জিজ্ঞাসা করে ঋত্বিকদা কেমন আছো, আমি হয়তো মাঝে মাঝে সেটাও ভুলে যাই, মেসেজ করলো তো এই ঋত্বিকদা তুমি কেমন আছো, এবার তুমি বলো না আমি তার আর কত খবর নেব। মানে তার তোমার কাছে ভালো গুণ ঋত্বিকের যে ঠিক আছে, ঋত্বিকদা ভীষণ সত্যি কথা বলে এবং অকপট স্বীকার করে নিতে পারে নিজের কোনো খামিয়া, যা খুশি তাই বলো না কেন, খুব অকপট সেটা স্বীকার করে নিতে পারে আমি ভাই এরকম। এবং তার মধ্যে যে খুব অহংকার আসে সেটা কিন্তু নয়, ও সত্যি কথা বলে খুব। আর খারাপ যেটা মনে হয়েছে খারাপ হতেই পারে, খাওয়া দাওয়া দিক থেকে হতে পারে বা কোনো কিছু, অনেক কিছু হতে পারে, যেটা এই কদিনে তুমি বুঝতে পেরেছো যে ঋত্বিকদের এই জিনিসটা আমার ভালো লাগে না, যে কোনো বিষয়ে আরো বেশি সিরিয়াসনেস দরকার। আমাদের আমাকেও আমার বাবা বলেন মানে আরো বেশি সিরিয়াস হওয়া দরকার। আচ্ছা রেডি কোনো বিষয়, আমি কোনো একটা ইয়ে করে বললাম না, না না একদম ওভারঅল, সেটা সবাই আমরা, আমিও তাই। আচ্ছা ঋত্বিকের ফেভারিট কালার কালো, ঠিক না, বাঁচালে হবে না, না না সিরিয়াসলি কালো। আচ্ছা আচ্ছা ফেভারিট ফুড কি, মায়ের হাতে রান্না আমাদের একটা ব্যাপার আছে, আরে ভাই আমাদের টিম থেকে কেউ দিদি নাম্বার ওয়ানে যাচ্ছে, একটা কথা বলে রাখছি আমি কিন্তু একজন দিদি নাম্বার ওয়ানের সঙ্গে দাঁড়িয়ে আছি। না না দিদি নাম্বার ওয়ান, আমি দিদি নাম্বার ওয়ান কি জাতা, টাইটেলটা তো দিতে এসেছে, ঋত্বিকদা দিদি নাম্বার ওয়ান হয়েছে। আমি বলছি আমাদের এখান থেকে আমি গেছিলাম দিদি নাম্বার ওয়ানে, আমি তো দুবারই গিয়ে সেকেন্ড হয়েছি, মানুষই দিদি নাম্বার ওয়ান হয়েছে, ঠিক আছে খুব খুব মজা। আমার আমার মামনি মানে নবনীতাদি গিয়ে দিদি নাম্বার ওয়ান হয়েছে, তো একটা বিশাল সেলিব্রেশনের ব্যাপার, এই নবনীতাদি দিদি নাম্বার ওয়ান হয়েছে। তারপর হচ্ছে ঋত্বিকদা গেছে আমাদের মুখ উজ্জ্বল করতে, কাকিমার সাথে যাচ্ছে, বললাম এই ঋত্বিকদা কাকিমা কি করছে, মা খুব একটু টেনশনে আছে, ভাই দাদা 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 কথা বলি কথা বলি কথা বলি, একদম কাকিমাকে একদম চিয়ার আপ করে দেবো একদম, ওই একবারই কথা হয়েছে দিদি নাম্বার ওয়ান নিয়ে। যাই হোক তারপর দেখলাম ওরাই জিতে এসেছে, আর তারপর গেছিল হচ্ছে আমাদের সুচন্দ্রা দিদি নাম্বার ওয়ানে। তো যাই করি না কেন আমরা আমরা যদি দিদি নাম্বার ওয়ানে যাই, সেদিন গিয়ে মনে হয় একটা স্বপ্ন পূরণ হলো, দিদি নাম্বার ওয়ানে এসেছি। হ্যাঁ তো দিদি নাম্বার ওয়ান আমিও হয়েছি, তুমি দিদি নাম্বার ওয়ান আছো, মানে চ্যাম্পিয়ন খেলছো, লাভলি লাভন করেছিল। আচ্ছা লাভলি, আচ্ছা ঠিক আছে চলো। ফেভারিট পাহাড় না সমুদ্র, ঋত্বিকদা ঋত্বিকদা পাহাড়ই ভালো লাগে, কিছু হয় না, মানে কি স্বপ্নে যে ডেস্টিনেশনটা দেখা যায় সেখানে কখনো পৌঁছানো যায় না। মানে বন্ধুদের সঙ্গে খোলামেলা মানে মজা করতে ভালোবাসেন, একটু চুপচাপ একা থাকতে ভালোবাসেন? না না ঋত্বিকদা খুব আড্ডা বাজে। আচ্ছা ভীষণ ভীষণ ভালো লাগলো, দেখলাম যে অন্বেষা খুব ভালোই চেনে। এবার হচ্ছে ঋত্বিকের পালা, সে একই প্রশ্ন, এবার তুমি বলো যে অন স্ক্রিন আগে বলবে যে উর্মির একটা ভালো গুণ খারাপ গুণ। অন্বেষার অন স্ক্রিন সব থেকে ভালো গুণ, আচ্ছা উর্মির 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 অন স্ক্রিন সব থেকে ভালো গুণ, ও প্রচন্ড রকম ভালো মুখস্থ করতে পারে। বোঝে না যে ওকে যারা ক্ষতি করে সেটা ও বুঝতে পারে না, যে আমার ক্ষতি করছে না আমার উপকার করছে, মানে ওই ভিশনটা নেই এটা, ওটা বোঝে না, সঙ্গে থাকতে থাকতে হয়ে যাবে। আই হোপ সো, সেটা যেন হয়। এবার বলো অন্বেষার একটা ভালো গুণ আর খারাপ গুণ।
হ্যাঁ, অন্বেষার ভালো গুণ হচ্ছে অন্বেষা খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারে, আর অন্বেষার সব থেকে খারাপ গুণ হচ্ছে ও যদি একবার চরিত্রে ঢুকে যায় তাহলে ওর সামনে সে যেই আসুক না কেন মানে খারাপ কোথায়, এটা ভালো তো না, মানে খারাপ মানে এরকমও অনেক সময় হয় যে এক মানে হয়তো চুলটা একটু এদিক ওদিক হয়ে আছে, আমি হাত দিলাম হঠাৎ করে একটা ইনসিডেন্ট মনে পড়ে গেল। ও বাড়ির খাবার বেশি খেতে পছন্দ করে, আর আমি শুনেছি ওর বাড়িতে কাকু খুব ভালো রান্না করে, আমার মনে হয় বাবার হাতের রান্না ওর। ওর ভালো লাগে সমুদ্র, কিন্তু একটা ব্যাপার আছে, ওর সমুদ্র ভালো লাগে কিন্তু একটা ব্যাপার আছে, ওর আচ্ছা তাই সমুদ্র, ওর ড্রিম ডেস্টিনেশন হচ্ছে ওর সঙ্গে যে থাকবে সে যদি ঠিকঠাক হয়, পার্টনার যদি ঠিকঠাক হয় তাহলে যে কোনো জায়গা ড্রিম ডেস্টিনেশন হতে পারে। পার্টনার কি হয়ে গেছে? সেরকম না হলো মানে সময় পেলেই যায়, এবং সেটা যায় তখনই যখন ওই মনের মতো পার্টনারটি হবে, এবং সে তারপর সে যেখানে বলবে সেখানে, যদি বলে যে আমি রাস্তায় দাঁড়িয়ে একটা মাটির ভাঁড়ে কফি খেয়ে চলে আসবো সেটাই ওর ড্রিম ডেস্টিনেশন, এরকম আর কি। আমি একটা কথা বলতে পারি, ও যে উত্তরটা আমার ক্ষেত্রে দিয়েছে ও খুব সংযমী। অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে ও টাকা পয়সা খুব একটা হ্যান্ডেল করার সুযোগ পায় না, বেসিক্যালি বাড়ি থেকে বেরোয় গাড়ি ওকে আনতে যায় চলে আসে, গাড়ি ওকে বাড়িতে ছেড়ে দিয়ে ওকে নামিয়ে দেয়, তো কোথায় টাকাটা খরচা করবে? বাড়িতে বসে বসে তো আর টাকা খরচা করা যায় না, তো কোথায় টাকাটা খরচা করবে? না একটু বড় হতে হবে। হ্যাঁ সেটা বয়স তো যথেষ্ট হয়েছে, না মানে ওই বড় হওয়ার কথা বলছি, বড় হতে হবে, বড় হতে হবে সেই সেই বড় হওয়ার তো শেষ, মানে আমরা জানি না বড় হতে পারবো কিনা, তবে বুড়ো হয়ে যাবো খুব শিগগির। না না একদমই না, এত তাড়াতাড়ি হলে দর্শকরা কান্নাকাটি শুরু করে দেবে। অসাধারণ, এরপরে আর কোনো কথা হবে না, হাড়িটা হাড়ি হয়ে গেছে, হাড়ি 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 না না হাড়ি হাড়ি, অসাধারণ, খুব ভালো লাগলো কথা বলে। শেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকদের উদ্দেশ্যে সেটাই বলবো, আপনারা আমাদের এই পথ যদি না শেষ হয় দেখতে থাকুন, আমাদের পাশে যেভাবে আছেন সেভাবে থাকুন, আমরা সবসময় চেষ্টা করব যাতে আরও ভালোভাবে কাজটা করা যায়, আরও ভালোভাবে সব কিছু এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর টলি ফ্যাক্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না, আর লাইক করুন একদম। আর বা সময়টা খুব খারাপ যাচ্ছে, তার জন্য আপনারা নিশ্চয়ই প্রিপারেশন নিচ্ছেন, মাস্ক পরবেন, স্যানিটাইজার ইউজ করবেন, যেটা আমরা দুজন একদমই না পরে দাঁড়িয়েছি, এবং আমরা তো সোশ্যাল ডিসটেন্সিং মেইনটেইন করে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ সিনে গেলেও আমরা সেটা করতে পারি না, কিন্তু আমাদেরকে দিয়ে এগুলো আমরা বলি, তবু বলবো যে না হলেই নয় তো, নিজেদের যতটা সাবধানে থাকা যায় ততটাই থাকবেন,
আর যদি ভালো লেগে থাকে আমাদের এই পথ যদি না শেষ হয় তাহলে একটু লোকজনকে বলবেন দেখতে রাত্রির দশটা থেকে সাড়ে দশটা টিভিতে দেখতে বলবেন রাত্রির দশটায় জি বাংলায়। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদের যদি অন্বেষা এবং ঋতিকের কাছে কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, সেই প্রশ্ন আমি তাদের কাছ থেকে চাওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।